প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। নবম শতাব্দীতে পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর অংশ আরাকানদের শাসনাধীন ছিল। 1756 সালে আলী কদমে আরাকানদের শেষ শাসক কং হ্লা প্রোর পতনের মাধ্যমে এই অঞ্চলে আরাকান রাজ্য বিলুপ্ত হয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1824 সালে বার্মা ব্রিটিশ যুদ্ধের পর এলাকাটি ব্রিটিশ ভারত সাম্রাজ্যের অধীন হয়। এরপর থেকে আরাকানি অস্থায়ী অভিবাসীরা এই অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করতে থাকে। জনবসতি কম এবং বনভূমির প্রাচুর্যের কারণে ব্রিটিশ সরকার এই জনপদকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে। একটা সময় ছিল এই অঞ্চলের মানুষেরা স্বপ্নেও চিন্তা করতে পারেনি দুর্গম সুউচ্চ পর্বতরাশির চূড়া দিয়ে কখনো পাকা সড়ক পথের সৃষ্টি হতে পারে এবং পর্বত কাঁপিয়ে কলের গাড়ি চলাচল করতে পারে। শীতকালে এই এলাকার নদীগুলো হয়ে ওঠে আরও মাধুর্যময়। বর্ষার ভয়ঙ্কর খরস্রোতা ঘোলা জল শীতে হয়ে ওঠে স্বচ্ছ থেকে স্বচ্ছতর। হাঁটু থেকে উরু জল, এমনকি কুমার জলেও দৃশ্যমান হয় নদীর পাথুরে তলদেশ। কোথাও কোথাও আবার পাথর চুইয়ে শীতল ঝর্ণা দ্বারা নেমে এসেছে পাহাড়ি ছড়াবে। এই জনপদের ঘরবাড়ি বাঁশ, পাহাড়ি ছন ও ঘাসের তৈরি। এসব বাড়িঘর মূলত বাঁশ দিয়ে উঁচু মাচাঙের উপর তৈরি করা হয়। এরা শীত মৌসুমে বন থেকে শুকনো কাঠ সংগ্রহ করে জ্বালানির উদ্দেশ্যে। সাধারণত মেয়েরাই এই কাজটি করে থাকে। আদিবাসীদের প্রধান পোশাক হল থামি ও আঙ্গি। পুরুষেরা আঙ্গি ব্যবহার করে ওয়েস্ট কোট হিসাবে এবং জামা কিংবা টি শার্ট প্যান্টের মতো ইন করে লুঙ্গি পরে। মেয়েদের থামি ও আঙ্গিতে দৃষ্টিকারা উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষণীয়। কিছু কিছু সম্প্রদায় আছে যারা নিজেদের বসতিতে অত্যন্ত স্বল্প বসনে দিন যাপন করে, কেবল হাট বাজারের উদ্দেশ্যে সভ্য লোকালয়ের কাছাকাছি এসে পোশাকে আবৃত করে নিজেদের। খাবার পানি এই অঞ্চলের একটি বিরাট সমস্যা, কেননা পানির উৎস পাহাড়ি ছড়াগুলো মৃদুধারায় প্রবাহিত হয় পাহাড়ের তলদেশ দিয়ে কয়েকশো থেকে কয়েক হাজার ফিট নিচ দিয়ে। জীবনের তাগিদে এই দুর্গম পাহাড়ি ঢাল বেয়ে পানি সংগ্রহ করতে হয় তাদের। খাবার পানি এ অঞ্চলের জন্য দুষ্প্রাপ্য একটি বিষয় এবং পানি সংগ্রহ এদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। কোথাও কোথাও খনন করা কূপের ভিতর সিমেন্টের স্লেবের সাহায্যে নলকূপ বসানো হয়েছে। আদিবাসী মেয়েরা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী। ঘরে বসে অবসরে নিজস্ব প্রযুক্তিতে তারা উলের থলে মাফলার, চাদর, কম্বল বুনন করে। পহেলা বৈশাখে পাহাড়ে আনন্দের ঢল নামে। একমাত্র এই অনুষ্ঠানটিতে সকল সম্প্রদায় সম্মিলিতভাবে উদযাপন করে। বাঙালিরাও আনন্দের সাথে যোগ দেয় এই উৎসবে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে পাহাড়ি বাঙালি মিলেমিশে একাকার হয়ে যায়।